কপি চলে এসেছে, তার জন্য যেটা করবো সেটা হচ্ছে এই যে ব্রেডগুলোকে সেঁকে নিতে হবে প্রথমে। প্রথমে এরকম সেঁকে নিতে হবে। এটা রয়েছে ব্রাউন ব্রেড, এটা ব্রাউন ব্রেড রয়েছে, তো হালকা করে সেঁকে নিতে হবে। সেঁকে একটা থালায় আমি তুলে নেব, হালকা করে সেঁকে এই থালাটা আমি তুলে নেব। তো আজকে আমি শেখাবো ব্রেড বাটার। এ দেখো বাটার, তো প্রথমে বাটারটা নিব, পিস থেকে বের করে আনলাম, তো একটু শক্ত আছে। এরকম করে দিয়ে দেবো, এরকম করে খেয়ে দেখবে ভীষণই ভালো লাগে। আবার আরেকটা ব্রেড নেব, মোটামুটি তিনটে ব্রেডে আমার ব্রেকফাস্ট হয়ে যায়, খুব বেশি লাগে না। আর কেউ যদি চাও ব্রেডগুলোকে খুব কড়া করবে সেটাও করতে পারো, তার জন্য অনেকক্ষণ রেখে দিতে হবে। আর কেউ যদি চাও ব্যাপারটা খুব একটা করবো না, নরম নরম থাকবে, তো সে এই পর্যায়ে তুলে নেবে। ঠিক আছে, আমি একটু কড়া করব, তো সেই জন্য আরেকটু রেখে দেবো আর কি। তো হয়ে যাওয়ার পর আবার দেখাচ্ছি। তো আমি ব্রেডগুলোকে এইভাবে শেকেছি, মানে বাটারের সাহায্যে, আর এইমাত্র কাবুলি চানা করলাম, রাতের ডিনারও এটাই খাবো আজকে আর কি। তো কাবুলি চানার সঙ্গে ব্রেড, তো খেয়ে নিই ব্রেকফাস্টটা, তারপর আবার কথা হচ্ছে। ব্যাক টু দি মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মমিতা। সকালটা মানে ব্লগ করবার জন্য অনেকক্ষণ আগে থেকে স্টার্ট হয়ে গেছি, কিন্তু তোমাদের সামনে আসতে পারিনি আর কি। বিষয়টা হচ্ছে মানে শরীরে ঠিকভাবে এনার্জিটা পাচ্ছি না আর কি, মনে হচ্ছে যেন ঘুম ঘুম পাচ্ছে অথচ ঘুমাতে গেলে ঘুমটা আসছে না, এই আর কি ব্যাপার। আর আজকে যেহেতু হেভি একটা ব্রেকফাস্ট করে নিয়েছি, মানে ব্রেড তার সঙ্গে চানা, মানে সেই ঠিকঠাকভাবে ডাইজেস্টটা হয়নি, আর ডাইজেস্টটা না হওয়ার ফলে আজকে ডিম আলু সিদ্ধ করে রেখেছি হাজবেন্ডের জন্য, তো চুনো মাছ এটা বানিয়েছি আলু বেগুন ঠেগুন দিয়ে আর কি। আমি তো মাছ খাই না, তো সেই কারণে ডিম আলু সিদ্ধ করে রেখেছি। তো ভেবেছিলাম ডিমের ঝোল বানাবো, তারপরে শরীরটা ভাল লাগছে না যেহেতু লাঞ্চটাও করবো না, তখন বললো হাজবেন্ড, বললো যে তাহলে বানানোর দরকার নেই, রাত্রিরে যদি খাও তাহলে তখন বানিও আর কি, এই আর কি ব্যাপার। চানা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু হজম করতে ভীষণ ইয়ে হয়ে যায়, তবে এটা কোনো সমস্যা না, মাঝে মাঝে একটু মানে কি বলবো লিভারটাকেও একটু, ওরাও তো সারাদিন কাজ করছে, আমরা খাচ্ছি সেগুলো হজম করছে সমস্তটা করছে, ওদেরও তো একটু রেস্টের দরকার, তাই আজকে একটু ভাবলাম ওদের রেস্টই দিয়ে দেবো। তবে ফলটা কিন্তু খাবো, এখনও পেটটা ভর্তি আছে যেহেতু, এক ঘন্টা বাদে ফলটা খেয়ে নেব। তো যাই হোক, সকালবেলায় কী কী করলাম টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখন দুপুরবেলা, এখন সেইভাবে ইয়ে নেই, মানে সেইভাবে ব্লক করার এনার্জিটা লাগছে না, তো সেই কারণে ভাবছি একটু শুয়ে নিই। আর এখন তো ঘরের মধ্যে বসে কী বা ব্লক করবো, কী ব্লগে দেখাবো, ব্যাপারটা একদম একঘেয়ে একঘেয়ে হয়ে গেছে সেই আর কি। কিন্তু কিছু করার নেই না, ভগবান আমাদের সাথে খেলছে, যে এত আমাদের ইয়ে করেছিস, মানে এত অবহেলা করেছিস প্রকৃতিকে, নে বস ঠেলা। যখন মানুষের মানে পাওয়ার থাকে নিজের কাছে, তখন তো সে ভাবে না যে আমি কি করছি না করছি, সেই জন্য ভগবান ও ভগবানের
সুপার পাওয়ারটা আমাদের সাথে দেখিয়ে দিয়েছে। তো যাই হোক, আমি এখন একটু রেস্ট নিয়ে নিই, আবার একটু শরীরটা ঠিকঠাক হলে তোমাদের সাথে কথা বলবো। আরও শরীর খারাপের আরেকটা কারণ, সেটা কী বলো তো? সেই কারণটা হচ্ছে একঘেয়ে ঘরের মধ্যে বসে আছি, পুজোর শপিং করতে পারছি না, কিছু প্রয়োজনীয় জিনিস সেইভাবে কেনাকাটিটা হচ্ছে না, যেটুকু কিনছি সংসারে না কিনলে নয় সেইটুকু, তার ফলে একঘেয়েটা কাটছে না, আরও যেন ভেতর থেকে একটু ডাউন ব্যাপারটা এসে যাচ্ছে। কী করা যাবে, যাই একটু রেস্ট নিন, তারপর আবার তোমাদের সাথে ফিরে আসছে। আর আমি তো জানোই, মানে এমনি চুল না ভিজিয়ে একদমই স্নান করতে হয় না, চুল ভিজিয়ে স্নান করবো তবে মনে হবে স্নানটা করেছি, আর একটু ফেস ওয়াশ দিয়ে দেবো তাহলে মনে হবে মানে ফ্রেশ ফ্রেশ ব্যাপারটা। তবে দেখো গলার দাগটা কিন্তু অনেকটা উঠে যাচ্ছে, উঠে গেলে চল আজকে চুনো মাছের রেসিপিটা দেখাবো। চুনো মাছের রেসিপিটা দেখাচ্ছি, মানে চুনো মাছগুলোকে তাকে ভেজেই রেখে দিয়েছি। তারপর আমার কাছে একটা গাটি ছিল, একটু পটল ছিল, বেগুন ছিল, তো আলু আছে, সমস্তটা দিয়ে একটু মানে লবণ হলুদ দিয়ে ভেজে নেবো আর কি। ফ্রিজে একটু একটু করে যে সমস্ত সবজিগুলো আছে সব এর মধ্যে দিয়ে দিচ্ছি। চুনো মাছের এটা চচ্চড়ি বানাবো, তো আমি যেভাবে বানাচ্ছি দেখো এইভাবে ভালোই হয়। আমি কিন্তু মাছ খাই না, কিন্তু সবাই বলে আমি মাছটা নাকি ভালোই বানাই। তো যাই হোক, আমি সব ভেজে তুলে রাখলাম। এবার যেটা করব, কালো জিরে দিয়ে দেবো। অনেকেই বলে যে তুমি মাছ নাকি এত সুন্দর মাছ বানাও, অ্যাকচুয়ালি ব্যাপারটা আমি বানাতে পারি, তো প্রথমে আগে ওগুলোকে ভেজে নিলাম, এবার আলুটাকে ভাজবো আর কি। তো ব্যাপারটা এটাই যে হয় আমার মাছে একটু লবণটা বেশি হবে কিংবা কম হবে, আর আমার হাজবেন্ড যেহেতু লবণটা মানে আমার থেকে অনেক পরিমাণে বেশি খায়, তাই আমি যদি একটু বেশি দিই তাতে কোনো সমস্যা হয় না। তো আলুগুলো ভাজতে ভাজতে, যেহেতু চন্দ্রমুখী আলু খুবই পাতলা পাতলা করে কাটা, এবার কী করবো, আলুগুলো ভাজতে ভাজতে একটু দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন। তো ওটাকে ভাজা ভাজা হলো, তারপরে এই মশলাটা বানিয়ে রেখেছি, এর মধ্যে আছে টমেটো, তারপরে তোমাদের হচ্ছে আদা বাটা, লঙ্কা বাটা, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, আর লবণ হলুদটা আছেই, আর ব্যাস এইটা দিয়ে আমি ব্যাপারটাকে কষিয়ে নিলাম। আর যখন দেখলাম আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে, সমস্ত সবজিটা এর মধ্যে দিয়ে দিলাম, আর এইভাবে মাছটাও দিয়ে দিলাম। তবে ধনে পাতা থাকলে ধনে পাতা দিতাম, কিন্তু আমার কাছে তো ধনে পাতা নেই, আর ধনে পাতা কিনে আনতেও খুব খারাপ লাগে, কারণ ধরো ধনে পাতাটা সব সবজির সাথে যায় না, একটু গরম মশলা দিয়ে দিলাম তখন তো নষ্ট যায়। তো এইভাবে আমি চুনো মাছের ঝালটা বানালাম, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। রিলরা আছো, মানে বিউটি টিপস দাও, মানে কি বলবো, বিউটির উপরে যারা কথা বলো তারা আমাকে প্লিজ বলবে যে হেয়ার ফল থেকে কিভাবে মানে মুক্তি পাবো, কারণ খুব হেয়ার ফল হচ্ছে। আর পেঁয়াজের রস ওটাও দিয়ে দেখেছি, অনেক রকমভাবে অনেক কিছু করেও দেখেছি, কিন্তু চুল উঠে যাচ্ছে, আর এই সময়টা বরাবরই প্রত্যেক বছরই ওঠে, সেটা নতুন কিছু না, কিন্তু এত এত উঠছে মানে নিজেরই ভয় লেগে যাচ্ছে যখন তখন। দেখো এই বিস্কুটটা এখন মুখটা খুলবো, এটা আমার খুবই ভালো লাগে, আর মানে চিনি ছাড়া চায়ের সাথে খেতে ভীষণ ভালো লাগে, একটা অন্যরকম টেস্ট বা অন্যরকম একটা ফিলিং এনে দেয়। তো সেই আর কি, মানে এত উঠছে, ভয়ঙ্কর অবস্থা, দেখো পুরো ফাঁক ফাঁক হয়ে যাচ্ছে, যেখান থেকে সেখান থেকে উঠে যাচ্ছে, যত বাড়ি চুলে হাত দিচ্ছি তত বাড়ি উঠছে, এটা ভীষণ একটা খারাপ ব্যাপার আর কি। তো এই আর কি, তো চলো চাটা খেয়ে নিয়েছি, এবার একটু এনার্জি এসে গেছে, আর আমি বানিয়েছিলাম মোচার চপ। তো মোচার চপের রেসিপিটা ভাবছিলাম শেয়ার করবো, কিন্তু শরীরটা ভালো না বলে আর করা হয়নি। চিংড়ি মাছ ছিল আর মোচার তরকারিও বানিয়েছিলাম এর আগের দিন, মানে গতকাল। তো ওটার মধ্যে আলু সিদ্ধ করে, মানে একটু পেঁয়াজ দিয়ে আলু সিদ্ধ করে একটা টাইপের করে নিয়েছি, মন্ড মতন করে নিয়েছি, ওটা থেকে মোচার চপগুলো গড়ে ফ্রিজে রেখে দিয়েছি, আর মোচার চপগুলো চলো এখন ভেজে নিই। তো দেখো মোচার চপগুলো তো আমি করেই রেখেছিলাম, মোটামুটি ছটা মতন হয়েছে বুঝলে, তো সেই চপগুলোই আর কি ভেজে নেবো তিনটে তিনটে করে, হাজবেন্ডকে একটু বেশি দিয়ে দেবো, ও মোটামুটি 3:30 মতন খাবে, আর আমি 2:30 মতন খাবো। কারণ কি হয়েছে, আজকে যেহেতু আমি দুপুরবেলায় কিছু খাইনি, তোমরা সবাই জানো, তো সেই কারণে সন্ধেবেলা একটু বেশি করেই ভাবছি আজকে চপটা খাবো।
চপ আর কি মুড়ির সাথে একটু মুড়ির সহযোগে খাবো। তারপরে রাত্রিরে ধরো 9:30-10 নাগাদ ডিনারটা করবো। মোটামুটি 9:30 থেকে 10 মধ্যে আমি ডিনারটা করে ফেলি। কোনো কোনো দিন তার আগেও করা হয়ে যায়। তো দেখো চপগুলো ভালো হয়েছে। আমি এখানে কাসুন্দি দিয়ে, আজকে হাজবেন্ড বলছে কাসুন্দি দিয়ে খাবে, তো কাসুন্দি আর পেঁয়াজের সহযোগে আর কি এগুলো পরিবেশন করবো। আর রাতে রান্নার জন্য চপ খেয়ে দিয়ে আর বসিনি, চলে এসেছি। দেখো দুপুরবেলা ডিম আলুটা প্রেশারে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম ফ্রিজে, কিন্তু ভাবছিলাম যদি গন্ধ বেরোয়, ভয় লাগে না, একটা গরমে গন্ধ লাগলে পুরোটা ফেলে দিতে হবে। তো পেঁয়াজ ভেজে নিলাম, পেঁয়াজ ভেজে মশলাটা দিয়ে দেবো। খুবই অল্প তেলে করছি, দেখতেই পাচ্ছ ওইটুকু তেলের মধ্যে আমি বানাবো, কারণ চপ খেয়েছি তো বেশি তেল খাবো না। হাজবেন্ড তো লুচি খাবে, লুচি খাবে খাবে বলে মাথা খারাপ করে দিচ্ছে। আমি ভাত আর এই ডিমের ঝোলটা আমি আর আমার ভুচু খাবো, ভুচুদের আর লুচি দেবো না। তো দেখো আটার লুচি খুব স্বাস্থ্যকর, এখন থেকে ডাক্তার বলছে আটার লুচিটাই খেতে, তাই ময়দাটা একটু অ্যাভয়েড করবো, খাবো না তা নয়, আমি তো আবার একটু লকলকে আছি, খেয়েই নেব। তো যাই হোক, দেখো এই যে ঘুগনিটা পেঁয়াজ আর ইয়ে করে দিয়েছি, লেবুর রস করে দিয়েছি, এটা ও খাবে আর কি। তো এটা ভেজে রেখে দেবো আর কি, সাইডে পেঁয়াজও রেখে দিয়েছি, যদি ও খায় খাবে, না তো আমি খেয়ে নেব। আর এই হচ্ছে আমাদের রাতের ডিনারটা কমপ্লিট, বুঝলে বন্ধুরা। ডিনার রেডি করে ফেলেছি। আমি যেরকম ডিমের ঝোল ভাত খাবো, হাজবেন্ড খাবে সকালে যে চানাটা বানিয়েছিলাম ওটা রয়ে গেছে, বললো যে লুচি বানিয়ে দাও। আর এখন হচ্ছে ময়দা লুচি খাওয়াটা আনহেলদি, তাই আটা লুচি বানিয়ে নিলাম। তো যার যার ডিনার কমপ্লিট করেই ফেলেছি, এখন এই ভিডিওটা এডিটিংয়ে বসবো, এডিটিং কমপ্লিট হবে আপলোডে দিয়ে খেয়ে নেবো আর কি। তো চলো টাটা বাবা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কথা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং মোস্টফুলি হাসতে থেকো। আর এখন কিন্তু শরীরটা অনেকটাই বেটার, কিন্তু এই যে ওয়েদারটা, এই গরম এই ঠান্ডা এই আর কি চলছে, বুঝলে, এখন খুব গরম লাগছে।